নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দুর্গাপুর সিটি সেন্টারের পাশে অবস্থিত ফরিদপুর থানার ঠিক সামনেই থানার কালীবাড়িতে। তো এটা হচ্ছে কালীপুজোর রাত, এটা দিনে নেওয়া একটি ছবি। তো কালীপুজোর রাতে প্রচণ্ড ভিড় থাকে আমাদের থানার কালীবাড়িতে। এটা ফরিদপুর থানার ছবি দেখতে পাচ্ছেন, ফরিদপুর থানার ঠিক সামনে থানার কালীবাড়ি, সিটি রোডের অপোজিট সাইডে। তো প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও পুলিশ প্রোটেকশন দিয়ে পাবলিকদেরকে কালী ঠাকুর দেখার সুযোগ করে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জিটি রোডে কীরকম ভিড়, তা সত্ত্বেও পুলিশরা কত সুন্দর পাহারা দিয়ে লোকদেরকে এই পার থেকে ওই পাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ের জন্যই পাহারার এত সুরক্ষা, এত সুরক্ষাবিধি মেনে আমাদেরকে ওই পাড়ে নিয়ে যাওয়া হয়। ওই যে সামনে রেলিং দেখছেন, রেলিংগুলো আজকের দিনের জন্য একটা সাইড খুলে দেওয়া হয়। প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না রেলিংয়ের কোন জায়গাটা খুলে ফেলে দিয়েছে। তো অনেকক্ষণ খোঁজার পরে আমরা বুঝতে পারলাম যে একটা জায়গা গেটের মতো খুব সুন্দর খুলে দিয়েছে। তো সেই জায়গা দিয়ে এবার আমরা বেরোতে চলেছি। যে আমার দাদা এবং দাদার বন্ধুদের দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে। তো সবাই মিলে আমরা খুব হাসাহাসি করছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো এবার আমরা থানার কালীবাড়িতে যেতে চলেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম দিব্য রূপ দেখতে পাওয়া যাচ্ছে। লাইটিং তো আমরা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আজকের দিনের জন্য এই মন্দিরটাকে এত সুন্দর সাজায়, তো ওই জন্যই আজকের দিনের দেখার সুযোগটা ছাড়তে পারলাম না, চলে এলাম থানার কালীবাড়িতে। তো এবার আমরা জুতো খুলবো, ভেতরে ঢুকবো। তো চলুন জুতো খুলে ভেতরে ঢোকা যাক। জুতোগুলো এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চূড়াটাকে সাজিয়েছে। এই পাশে আমাদের গণেশ ঠাকুর আছেন, গণেশ ঠাকুর একটা ছোটো মন্দির। সামনে আমাদের কালী ঠাকুর রয়েছেন। আজকে কালী ঠাকুরের সামনে তো প্রচণ্ড ভিড় হওয়াটা খুব স্বাভাবিক। তো একটু দাঁড়ান, যদি সামনে যেতে পারি চেষ্টা করি, না যেতে পারলে আপনাদের একটা ছবি নিশ্চিতভাবে দেখিয়ে দেবো। তো সামনে একটু একটু দেখা যাচ্ছে কালী ঠাকুর পাশে ডাকিনি ঝুঁকিনি। তো আপনারা ছবিটা দেখিয়ে দিলাম, এই যে এটা ছবি কালী ঠাকুরের। তো চলুন এবার আমরা একটু পিছন দিকে আসি। এই যে দেখতে পাচ্ছেন বজরংবলীর একটা মন্দির রয়েছে, খুব সুন্দর। তো বজরংবলীর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এবারের মতো এইটুকুই আমাদের। মন্দির থেকে বেরোনোর পরেই দেখতে পেয়ে গেলাম ঠাকুরের জন্য ঘটে জল নিয়ে যাওয়া হচ্ছে। মানে অবশ্য তাড়াতাড়ি লেগে গেছিলো সেদিন, তাই পুজো বসে যাবে তাড়াতাড়ি। তো এই সিনটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নিতেই। তো আজকের জন্য এইটুকুই, টাটা।